আজ এবং আগামী সম্ভাবনা নিয়ে সফলতার সঙ্গে 19 বছরে পদার্পণ করল জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুত আরটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে ঘটনা দুর্ঘটনা ও তার নেপথ্যের খবর তুলে আনে। স্বদেশী ও সুস্থ ধারার শিল্প সংস্কৃতি চর্চার নাটক নির্মাণ, বিভিন্ন অনুষ্ঠান সহ বছরব্যাপী দেশে এবং বিদেশে বিভিন্ন রিয়েলিটি শোর আয়োজন করে দর্শকদের মন জয় করে চলেছে। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও দেশীয় চ্যানেলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি বিদেশি দর্শক, শিল্পী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। আতিকা রহমানের রিপোর্ট। আজ এবং আগামী সম্ভাবনা নিয়ে আধার দূর করে আলোকিত ভোরের সন্ধানে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে সফলতার সঙ্গে 18 বছর পূর্ণ করে 19-এ পা দিল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আরটিভি নির্ভীক সংবাদকর্মীরা সারা বছর ছুটে চলে খবরের সন্ধানে। তরুণ সাংবাদিকরা তুলে আনে আলোচিত সব ঘটনা দুর্ঘটনা, অনিয়ম দুর্নীতি, গণতন্ত্র রাজনীতি, অর্থনীতির গতি প্রকৃতি সহ সমাজের নানা অসঙ্গতির খবর। দেশের গণ্ডি পেরিয়ে আরটিভি পৌঁছে গেছে বহির্বিশ্বে। দেশে বিদেশের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ঘটনা নেপথ্যের খবর। সংবাদের পাশাপাশি সমকালীন ইস্যু নিয়ে আরটিভি বেশ কয়েকটি টক শো সম্প্রচার করে। সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন হবে। দর্শকদের পছন্দ ও রুচির প্রতি আরটিভি সবসময় দায়বদ্ধ। বিভিন্ন শ্রেণী পেশা ও নানা বয়সী দর্শকদের চাহিদা মাথায় রেখে আরটিভি বহুমাত্রিক অনুষ্ঠান নির্মাণ করে। আরটিভির বিভিন্ন একক নাটক, ধারাবাহিক ও বিশেষ দিবসের নাটকগুলো চরম জনপ্রিয়তা অর্জন করে। 2023-এ গর্বিত বাবা, নির্ভীক সম্মাননা, কৃষি পদক আলোচনায় আসে। এছাড়া সঙ্গীতের রিয়েলিটি শো ইয়াংস্টার বাংলাদেশ, ইয়াংস্টার ইউএসএ দর্শকপ্রিয়তা অর্জন করে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বাংলাদেশে প্রথমবার আরটিভি আয়োজন করে অদম্য সুর ও অদম্য সম্মাননা। আগামী বছর নতুন চমক নিয়ে আসছে ড্যান্স রিয়েলিটি শো, মিউজিশিয়ানদের নিয়ে অনুষ্ঠান বাজনা বাজাও, লিটল স্টার, আবারও নতুনভাবে আরটিভির পর্দায় আসছে সিসিমপুর, লেট নাইট কফি। আয়োজন করা হবে আরটিভির জনপ্রিয় আয়োজন স্টার অ্যাওয়ার্ড ও মিউজিক অ্যাওয়ার্ড। অনলাইন প্ল্যাটফর্মে শক্ত অবস্থান আরটিভির। বর্তমানে আরটিভির ফেসবুক ফলোয়ার 20 মিলিয়ন, ইউটিউবের গোল্ডেন বাটন 4টি, সিলভার বাটন রয়েছে 14টি। প্রতিষ্ঠাবার্ষিকীদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আরটিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। আমি আরটিভির সকল দর্শক শ্রোতা, কলা কৌশলী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটার্স, সুমনোদ্দায়ী সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে সমস্ত নাটক আমরা আরটিভিতে দেখাই এগুলি খুব জনপ্রিয় নাটকগুলি, দেখলে সমাজের একটা পরিবর্তন আসে। তো আমরা ইনশাআল্লাহ আরটিভি যেভাবে চলছে এবং ভবিষ্যতে আরও ভালো প্রোগ্রাম কীভাবে দেওয়া যায় আমরা সেদিকে যথেষ্ট যত্নবান। শুধুমাত্র বিনোদনের জন্য আরটিভি না, আরটিভি সকল জায়গায় কাজ করে, সংবাদ মাধ্যম, অর্থনীতি, সংস্কৃতি, বাংলাদেশের যেখানে যে ঘটনা হয় সেগুলিকে তুলে ধরা হয় সত্যি ঘটনাকে। আজকে বাংলাদেশের যে এত বড় ইকোনমি হয়েছে সেখানে আরটিভিরও অবদান আছে। তা আমি মনে করি আরটিভি তাদের যে কাজটা যেভাবে করে আসছেন আগামীতেও সেভাবে কাজটা করবেন, এটা কমিটেড। নতুন বছরের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জানালেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। এক একটা চ্যানেল তার পর্যাপ্ত পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট পেত, এখন যেহেতু অনেকগুলো চ্যানেল চলে এসেছে সে জায়গায় আমাদের বিজ্ঞাপনগুলো প্রত্যেকটা চ্যানেলের আনুপাতিক হারে কমে গিয়েছে। এই কমে যাওয়ার কারণে চ্যানেলগুলো কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক বিজ্ঞাপন এখন ইদানিং আমাদের সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া চলে যাচ্ছে। সো এই দুটো চ্যালেঞ্জকে মাথায় নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হচ্ছে। এই জন্য যেটা করা উচিত আমার মনে হয় উই শুড বি ফোকাস অন ডিজিটালাইজেশন। আরটিভি সবসময় তরুণদের সাথে নিয়ে, মুক্তিযুদ্ধের সপক্ষে তরুণদের সাথে নিয়ে কাজ করতে চায়, আগামী দিনেও আমাদের সেই প্রত্যাশা থাকবে। 18 বছরের পথ চলে অনেকগুলো অর্জন যুক্ত হয়েছে আরটিভির সাফল্যের ঝুলিতে। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা, নিরপেক্ষতা, বহুমাত্রিকতা, অভিনবত্ব, তারুণ্য এবং সৃজনশীলতা আরটিভির প্রাণশক্তি।
সুস্থ বিনোদন এবং সত্য তথ্য ও সংবাদ সম্প্রচারের পাশাপাশি জনসচেতনতায় আরটিভি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে আসছে। সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিশ্রুতিশীল মেধাবীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে আমরা বছরব্যাপী বিভিন্ন ধরনের রিয়েলিটি শোর আয়োজন করছি। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি তরুণদেরও আমরা বাঙালি সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করছি। সম্প্রতি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে নির্মিত অদম্য রিয়েলিটি শো আরটিভিতে সম্প্রচার হচ্ছে, যা ইতিমধ্যেই দর্শক মণ্ডিত হয়েছে। টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে আরটিভি। আর এই সাফল্য সম্ভব হয়েছে আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতায়। দর্শকদের রুচি এবং পছন্দকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে নতুন বছরেও আমরা বেশ কয়েকটি নতুন অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, যা আপনাদের ভালো লাগবে। আমরা আশাবাদী আগামী বছরটিও হবে আরটিভির আরেকটি সাফল্যের বছর। দর্শকদের ভালোবাসা ও সমর্থনই হোক আরটিভির আগামী দিনের পথ চলার চালিকা শক্তি। 19তম প্রতিষ্ঠা বার্ষিকীর এটাই প্রত্যাশা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।